স্বাগতম বিৰতিৰ পাছত সাবুৱা থানাৰ গোচৰত দুখমুক্ত হল কাৰাবন্দী বিধায়ক অখিল গগৈ। আৰক্ষীয়ে উপযুক্ত তথ্য প্ৰমাণ দিব নোৱাৰাত অখিলসহ দুই অভিযুক্ত ক্লিন চিট দিয়ে নিয়াৰ আদালতে। অৱশ্যে অখিলৰ বিৰুদ্ধে এতিয়াও চলি আছে চানমাৰী থানাৰ গোচৰৰ বিচাৰ প্ৰক্ৰিয়া। আন এটা গোচৰত অভিযোগমুক্ত হল অখিল গগৈ। অখিলসহ দুই অভিযুক্ত ক্লিন চিট NIA আদালতৰ। অখিলৰ বিৰুদ্ধে নাই উপযুক্ত তথ্য প্ৰমাণ। আক্রোশমূলকভাবে কৃষক মুক্তির নেতা অখিল গগৈক ইটোর পিছত সিটোকৈ সরকারে গোচর জাপি কারারুদ্ধ করে রাখব খুঁজিছে, সেই কথা পুনৰ স্পষ্ট হল NIAৰ আদালত। সাবুৱা আৰক্ষীলৈ শিল নিক্ষেপৰ অভিযোগ উত্থাপন করে অখিল গগৈৰ বিৰুদ্ধে গোচর ৰুজু কৰা হৈছিল সাবুৱা থানাত। এই গোচৰৰ শুনানি চলি আছিল NIAৰ আদালতত, কিন্তু দীর্ঘদিনীয়া শুনানির পিছত মঙলবাৰে স্পষ্ট হল নির্দোষী আছিল বর্তমানের বিধায়ক অখিল গগৈ আর দুই সহযোগী। এই অভিযোগের কোনো তথ্য প্রমাণ আদালতত দাখিল করব নোৱাৰিলে আরক্ষীয়ে। যেহেতু দুটা গোচর আছে, সাবুৱা থানা গোচর তো ইতিমধ্যে রাতেপা আপনাদের গম পাইছে, তো ডিসচার্জ করলে আর বাকিজন যজন একিউজ আছিল তেখেতক এটা জামিন প্রদান করেছে। গৈ অহা ছয় তারিখে ডিব্রুগড় CJMত এপিয়ার করব লাগবে, কিন্তু ইয়ার মুক্তি আকাশ তললে ইয়াতে ওলাব পাৰিব। তারপর অখিল গগৈ যে চানমাৰী থানার গোচর আসে সেই গোচর তো হিয়ারিং আজি চলি আছে, শেষ নহলগে আজি শান্তনু বৰঠাকুৰ ভিডিও কনফারেন্সের জড়িয়ে করে আছে। কাইলে আকৌ পুনের দিন ধার্য করেছে, কাইলে পরশিলে দুই দিন চলিব আর দুদিনের ভিতর হয়তো শেষ হব, তার পরবর্তী সময় সেই জাজমেন্ট দিব। আরক্ষীর ব্যর্থতার বাবেই আদালতে এই গোচরট অখিল গগৈক দুঃখমুক্ত বলে রায়দান করে। অর্থাৎ এটা গোচরের পর আজি মুক্ত হল কারারুদ্ধ বিধায়ক অখিল গগৈ। মঙ্গলবারে পুয়ায় কটকটিয়া নিরাপত্তার মাজত NIAৰ আদালতত হাজির করা হয় অখিল গগৈ। আদালতর রায়দানের পিছত ভুয়া গোচর সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে অখিলে। ইফালে রুগ্ন মাতৃক সাক্ষাৎ বিচারি আদালতত মঙ্গলবারে আবেদন দাখিল করে অখিল গগৈয়ে। এই আবেদনের শুনানি আদালতে গ্রহণ করে যদিও রায় দিয়ার বিরত থাকে। অখিল গগৈ এখন পিটিশন আসে যে তখেতে কেদিনমান মাকক লগ করব, কারণ এখন মাক যেহেতু 84 বছরীয় মাক শিবসাগর আছে, এতিয়া তখেতক লগ করব কারণে এখন পিটিশন দিয়েছিলেন যে কেদিনমান কোর্টে তখেতক যাবলে অনুমতি দিব লাগে। সেই পিটিশনখন মোৰ ভুল, আজি কোর্টে অর্ডার এতিয়ালৈকে করা নাই, সেখন কাইলে রাতেপা অর্ডার দিয়া সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরে কেইবাটাও গোচরত কারারুদ্ধ হয়ে থাকা অখিল গগৈ মঙ্গলবারে এটা গোচরের পর মুক্ত হল যদিও মহানগরীর স্থানমারী থানাত রুজু হওয়া এটা গোচরের বিচার প্রক্রিয়া চলি আছে। এই গোচর তো দুঃখমুক্ত হলেই পুনের মুকলি আকাশের তললৈ অহার সম্ভাবনা আছে বিদ্রোহী বিধায়ক অখিল গগৈ। উল্লেখযোগ্য যে বর্তমান অসুস্থতার বাবে GMCHত চিকিৎসাধীন হয়ে আছে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। ক্যামেরাত অঞ্চলের সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট।